হাই আমি রূপম এখন কথা হবে ইয়ে কালি কালি আঁকে সিজন টু নিয়ে যেটা নেটফ্লিক্সে গতকাল রিলিজ হয়েছে তো কেমন লাগলো এই শোটা আমার সিজন ওয়ানটাও খুব একটা ভালো লাগেনি খুব অ্যাভারেজ মনে হয়েছিল আর যদি সিজন এর কথা বলি তাহলে বলবো এটাও একটা ওয়ান টাইম ওয়াচ শো তোমার যদি সিজন ওয়ান দেখা থাকে তাহলে তুমি এটা একবার ট্রাই করতে পারো আছে টোটাল ছটা এপিসোড যেখানে প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে তবে যেটা এই ভালো দিক সেটা হচ্ছে প্রথম তিনটে এপিসোড না খুব এঙ্গেজিং ঠিক আছে যার ফলে তুমি হুক হয়ে থাকবে কিন্তু তারপরে আস্তে আস্তে সেই একই জায়গায় শোটা চলে আসে মানে প্রথমে একটু আমাদের মনে হয় ঠিক আছে আমরা আশা হতো হবো না কিন্তু আস্তে আস্তে ঘুরে ফিরে সেই একই জায়গাতে চলে আসে আর আমার সবথেকে খারাপ লাগে হচ্ছে একটা গোটা সিজন আমরা দেখলাম কিন্তু একই জায়গাতে বিষয়টা দাঁড়িয়ে গেল এই যে এন্ডিংটা আমি ভেবেছিলাম হয়তো অ্যাটলিস্ট আমরা একটা কনক্লুশন পাবো তারপরে আবার অন্য সিজন আসতেই পারে কিন্তু এত কিছু হলো বিষয়টা সেই একই জায়গাতে চলে আসলো যে কারণে আমার এর এন্ডিংটাও খুব একটা মানে স্যাটিসফাই আমায় করতে পারেনি আর কি এর পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা খুব ভালো কাজ করেছে তাহির রাজ বলি বা এখানে আঁচল সিং বলি তার স্ক্রিন অনটাই অনেকটা কম বাট কী দারুণ কাজ করেছে শেতা ত্রিপাঠী বলি বা হচ্ছে এখানে সৌরভ শুক্লা এদের প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো যে চরিত্র অভিনয় করেছে এবং অরুণোধায় মানে ওইটুকু জায়গায় তার অ্যাকশন তার ডায়লগবাজি তার ওই অ্যান্টাগনিস্ট শেড ভীষণ ভীষণ ইমপ্রেসিভ তো পারফর্মাররাই ডায়ালগসের মধ্যে স্ক্রিপ্টে দম না থাকলেও সেটাকে তুলে দিতে পেরেছে আর কি দ্বিতীয় হচ্ছে এর প্রোডাকশান কোয়ালিটি যেটা ব্যাপক মানে দারুণ তারা যে কত কোটি টাকার এই বানিয়েছে দারুণ দারুণ জাস্ট এবং হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক সেটা না বহু জায়গায় সিকোয়েন্সকে তুলে দিচ্ছে আর স্ক্রিন আমি বললাম এই ফার্স্ট হাফটায় যদি আমরা তিনটে তিনটে এপিসোড করে ভাগ করি তাহলে প্রথম তিনটে এপিসোড না খুব শার্প এবং ক্লিফ হ্যাঙ্গারগুলো এমনভাবেই আসে যে আমরা পরের এপিসোডে যাওয়ার জন্য এক্সাইটেড হই তো সেই যে গথটা গল্পের আগের সিকোয়েন্স পরের সিকোয়েন্স যেরকমভাবে সেটাকে জুড়েছে সেটা ভালো সেটা বেশ বেশ ভালো আর প্রথম তিনটে এপিসোডের মধ্যে না মজাও আছে সেখানে কমেডি আছে হালকা ফুলকা টেনশন আছে সেটা ভালো কিন্তু পরে আস্তে আস্তে সেটা হাত থেকে বেরিয়ে যায় যেন তো এই ছিল এই শোয়ের পজিটিভ দিক তোমরা চাইলে এটা একবার দেখতে পাবো এটা ওয়ান টাইম ওয়াচ শো খারাপ কি লেগেছে গল্পটা এগুলোই না সেই একই জায়গাতে চলে আসলো এবং এই যে একটা স্ট্রাকচার গল্পের যে আগে আমরা ওরকমভাবে ক্যারেক্টারদের রিভিল করব না আস্তে আস্তে অনেক ইনফরমেশন দিয়ে দেবো এই যে আচল সিং সে তার যে ক্যারেক্টারটা সে আগে কোথায় মানুষ হয়েছে সে এরকমভাবে কোড দিয়ে দিতে পারলো মেডিসিনের নাম করে করে যেরকম ধরনের জিনিসপত্র এই যে গুরু ওর ফ্রেন্ডশিপের জন্য এরকমভাবে আসলো এই যে একটা ক্যারেক্টারকে এরকমভাবে ইন্ট্রোডিউস করা আমরা আগে ওর ব্যাকস্টরি জানি না আমাদের কোনো হিন্ট দেওয়া হয়নি পরবর্তী সময় যখন যেটা করছো এমনভাবেই করো যেন আগের হিন্ট দেওয়া হয়েছিল সেটার সাথে এটা দুয়ে দুয়ে চার হলো ফলে ব্যাপারটার মধ্যে আর মজা কোথায় আসলো সেটা তো সেই টিপিক্যাল বিষয় হয়ে গেল যে এখানে হয় শেষের দিকে গল্পটা খুব স্ট্রেচড মনে হয় এবং ক্যারেক্টারগুলো এমন এমন জিনিসপত্র করে যেগুলো যেন আমরা আগে থেকে প্রেড করে নিই এবং শেষের যে টুইস্টগুলো সেগুলো ভাই মানে খুব ক্লিশে টুইস্ট সেগুলো যখন হচ্ছে মনে হয় এটা আশা করিনি আগে প্রথম দিকে রাইটিংটা অনেক শার্প ছিল অনেক স্মার্ট ছিল সেটা আস্তে আস্তে সেই ক্লিশে জায়গাতেই চলে যায় ওর মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এক হচ্ছে এই যে ক্যারেক্টারটা গুরু এবং হচ্ছে আমাদের রাজ এদের মধ্যে একটা ক্লাস চলবে যে ক্লাসটা এখানে চলছে ওটা খুব টিপিক্যাল ওয়েতে শেষ হয় টিপিক্যাল ওয়েতে চলে দুই এখানে এই যে ক্যারেক্টার রাজ যে নিজের প্রেমের জন্য সব কিছু করেছে গল্পে এমন একটা সংশয় আনতে হতো এমন একটা পয়েন্ট আনতে হতো যে এবার কি ও সত্যি ভালোবেসে ফেলবে ওকে ওর কি চিন্তা হবে ওর জন্য ও কি গাড়ি নিয়ে যাবে না আটকে যাবে ও কি ফিরে আসবে এই যে একটা সংশয় তৈরি করা সেটা তারা বেশি মজাটা থ্রিলটা তৈরি হতো হয় না হাফ বেকড এখানে সজা ত্রিপাঠীর যে ক্যারেক্টার ওর বিয়ে হয়ে গেল ওর বাবা মা ও কি নিজের হাজব্যান্ডকে বলবে তার থেকে সাহায্য চাইবে নাহলে দুটো ট্র্যাক তো একই হয়ে গেলো দুজনেরই বিয়ে হয়ে গেল দুজনে অন্যকে ভালোবাসে তো ব্যাপারটা না পুরো ঘেটে গেল ওই জায়গাটা কোনো চরিত্রকে সেকেন্ড হাফে ডেভেলপই করা হলো না ওর বন্ধু ওই আংটি বাবা মাকে পালানো অনেকগুলো প্ল্যানিং বোঝা যাচ্ছে তারা থার্ড পার্টির জন্য অনেক কিছু রেখে দিল কিন্তু এখানে সেগুলো অলরেডি শুরু হয়ে যেতে পারতো যেগুলো এখানে হয় না এবং এনটা খুব সাডেনলি খুব অদ্ভুতভাবে করা যেটাও আমার খুব একটা ভালো লাগেনি আর কি তো ওভারঅল অনেক প্রমিস করলেও এই শোটা শেষে একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবেই থেকে যায় তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার